বিমল বাবু বা আর কিছু বলার আছে? আর কোনো কথা বলার আছে আপনার? মানুষটা সকালবেলা না খেয়ে আপনার জন্য একটা একটা উপহার নিয়ে এসছে, আপনি তাকে আপনি তাকে তার সাথে কথা নাই বা বলতেন, তার উপহারটা আপনি তো গ্রহণ করতে পারতেন। আমি বুঝতে পারছি আপনি অনেক বড় নেতা, আপনি অনেক বড় মন্ত্রী, কিন্তু একটা মানুষ, সেই মানুষটা আপনার আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে ভালোবাসে, সে একটা তার নিজের কষ্টের টাকা, অর্জিত টাকা দিয়ে সে একটা জিনিস আপনাকে আজকে প্রেজেন্ট করতে এসছে। আজকে আপনার জন্মদিন, জন্মদিন মোবারক আপনাকে। কিন্তু একটা গরিব মানুষ যে তার কষ্টার যদি টাকা দিয়ে আপনাকে একটা উপহার দিতে এসেছিল, আপনি তার সাথে কথা নাই বা বলতেন, তার উপহারটা গ্রহণ করতে পারতেন, এইটুকু তো সম্মান আপনি সেই মানুষটাকে দিতে পারতেন বিমলবাবু। কিন্তু আপনি আপনি পয়সা, টাকা, ক্ষমতা তার প্রতি এতই চিন্তিত যে আপনি উপহার গ্রহণ করা তো দূরে, সেই মানুষটাকে অপমান করে আপনার গার্ড তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনার আপনি কি এই দিনের জন্যই আজকে এত বড় জায়গায় পৌঁছেছিলেন যে একটা মানুষ, একটা একটা যেমনই মানুষ হোক না কেন, তার টাকা থাকুক আর নাই থাকুক, সে নিজের শ্রদ্ধা ভালোবাসা জানাতে আসছে তার নেতা মন্ত্রীকে, কিন্তু আপনি আপনি এই কাজটা করতে পারলেন না? আপনি কীভাবে করতে পারলেন আমি বুঝতে পারছি না। আজকে আমাকে আমার নিজেকে আমি নিজে লজ্জা বোধ করছি। আমি আপনার পিএ হিসেবে কাজ করছি বিগত পাঁচ বছর, কিন্তু এর থেকে বেশি অপমান, এর থেকে বেশি লজ্জা, এর থেকে বেশি ঘৃণা আমার কোনোদিন হয়নি বিমলবাবু। আজকে এই ব্যবহার ওই মানুষটার প্রতি, ওই মানুষটা অসহায় মানুষটাকে দেখে আমার খুব কষ্ট হয়েছে বিমলবাবু, এবং হয়তো আজকে আমার শেষ দিন আপনার এই কাজের, আমি পারবো না, আমি এমন একটা মানুষের সাথে আমার কাজ আমি করতে পারবো না বিমলবাবু, যে মানুষটা একটা মানুষকে সম্মান করতে জানে না। আমি জানি আপনার অনেক বড় নাম আছে, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক ক্ষমতা আছে, কিন্তু জীবন সেরকম জীবনে মানুষ সেই মানুষ বড় হয় না যার টাকা আছে, যার নাম আছে, যার মান আছে, যে মানুষকে সম্মান করে তার যতই কষ্ট থাকুক বিমলবাবু, মানুষকে যদি সে সম্মান করতে না পারে আমার মনে হয় সেই মানুষ প্রকৃত মানুষ নয়। আজকে এই থেকে আমার অনেক শিক্ষা হলো বিমলবাবু, আমি আমি আর আপনার এখানে কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করুন, আমি পাঁচ বছর কাজ করেছি, আমার যা টাকা পয়সা আছে আপনি মিটিয়ে দেবেন পরে, বাট আমার পক্ষে আর আপনার কাছে কাজ করা সম্ভব হবে না। আমি এমন একজনের কাছে কাজ করতে চাই না যে মানুষকে মানুষ বলে মনে করে না। আমাকে ক্ষমা করুন বিমলবাবু, ভালো থাকুন।